পরিযায়ী শ্রমিকদের নিয়ে অসন্তোষ চলছে এটা আমাদের কাছে কোনো খবর নেই, কারণ দেখুন যেসব পরিযায়ী শ্রমিক যারা এসেছে তারা আমাদেরই ঘরের ছেলে, মানে এরা কেউ বাইরের লোক তো নয়, আমাদেরই ঘরের ছেলে। কিন্তু তারা যাতে কোনোভাবে আক্রান্ত না হয় এবং তাদের পরিবার যাতে কোনোভাবে আক্রান্ত না হয় তার জন্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে থাকার জন্য ব্যবস্থা করেছেন এবং বিভিন্ন জায়গায় দেখবেন অনেক ক্লাব দায়িত্ব নিয়েছে, অনেক জায়গায় অনেক স্কুলে আছে তারা, এবং তাদের মেডিকেল চেক আপ থেকে শুরু করে তাদের খাবার পৌঁছে দেওয়া সমস্তটাই রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। এটা দেখুন বিরোধীদের একটা, তারা সারাদিন শুধু ফেক নিউজ আর সারাদিন ফেক কথাবার্তা বলে সারাদিন কাটাচ্ছে। এবং আপনারা দেখতে পাবেন না, এই গত 22 মার্চ থেকে লকডাউন হয়েছে, তারপর থেকে আজকের ডেট অবধি আমাদের হুগলি জেলায় কেন সারা পশ্চিমবঙ্গে কোথাও বিজেপি সিপিএম কংগ্রেস কাউকে কিন্তু দেখা যায়নি। সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রাস্তায় নেবে নিজেদের জীবনকে বাজি রেখে তারা কিন্তু মানুষের জন্য কাজ করে যাচ্ছে আর শুধুমাত্র অপপ্রচার করে যাচ্ছে। আমাদের ডানকুনি টাউন তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে এই করোনা আবহে চারিদিকে রক্তের খুব অভাব, বিশেষ করে যারা থ্যালাসেমিয়া রোগী তাদের জন্য রক্তের খুব প্রয়োজন। তাই শুধুমাত্র ডানকুনি টাউন তৃণমূল যুব কংগ্রেস নয়, হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের বিভিন্ন টাউন এবং ব্লক তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে। বুথে বুথেও এমনকি তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা এই আয়োজনে আবদ্ধ থেকেছে। আমরাও ডানকুনি টাউন তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এখানে আয়োজন করেছি রক্তদান শিবিরের, এবং এত রক্তদাতা এখানে এসে উপস্থিত হয়েছে, হয়তো আমরা সবাই রক্ত নিয়ে উঠতে পারবো না, এবং আগামী 10 দিন বাদে আরেকটা আমাদের রক্তদান শিবিরের আয়োজন করতে হবে। আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল যুব কংগ্রেসের আবেদনে সাড়া দিয়ে এখানে এসেছে, এবং চারিদিকেই আমরা যখন এই করোনা পরিস্থিতিতে মানুষের পাশে থাকার জন্য মানুষের কাছে আবেদন জানিয়েছি, প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে, এটাই আমাদের বড় পাওয়া।